গাইস আমরা চা নিয়ে নিচে দেখতে পাচ্ছ আর বিজয় চা কেমন লাগছে খুবই বিখ্যাত চা এটা খুবই ভালো চা ঠিক আছে আমারও চাটাকে মানে খুবই ভালো লাগছে ঠিক আছে একদম অসাম সো মাচ মাদারফাকিং ডিজাইন অল রাইট নাও ব্রিং ইট ডাউন ব্রিং ইট ব্যাক মেক ইট ক্লাপ আই গট 3 হোল টাস হ্যালো গাইস আই এম শুভম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর আজকে আমরা চা টেস্ট করতে যাব রানীগঞ্জে যেখানে সবথেকে ভালো চা করে সেখানে যাব আর তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি জিনিসটা তার জন্য নিয়ে চলাম ভিডিও আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে আর ভালো লাগলে তো জানাই তোমাদেরকে কী করতে হবে চলো রাস্তায় তোমাদের সাথে কথা হচ্ছে তো হ্যালো গাইস আমরা এই তো যাচ্ছি এবার রানীগঞ্জ পাঁচড়া যেখানে বলেছিলাম যে রানীগঞ্জের মধ্যে সবথেকে ভালো চা ওখানে বানাই তো আমার সাথে আছে একটা ফ্রেন্ড বিজয় যে তোমরা নিশ্চয়ই আগের ব্লগেও দেখেছো ও ছিল আমার সাথে যখন আমি রেডিওটা চেঞ্জ করতে গেছিলাম নতুন রেডিওটা লাগাতে গেছিলাম তখনও ও ছিল আর এই ব্লগেও ওকে তোমরা দেখতে পাবে ও আর আমি যাচ্ছি চা টেস্ট করতে দেখি তারপর ঠিক আছে
লাগিয়ে নিলাম, এবার সিধা ভাঁচড়া, আর কোথাও দাঁড়া। অলরেডি পাঁচটা চায় মিনিয়ে পৌঁছে গেলাম, দেখতে পাচ্ছ। আর যাই আর বাইক চলো। তো হ্যালো ফ্রেন্ড, পাঁচটা পৌঁছে গেছে অলরেডি, আর যে দেখবো চায়ের টেস্ট কেমন, তারপর তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। চলো তাহলে এখন যে এখানে কথা বলে নি কিছুক্ষণ, যে তোমার এই কতদিনে কতদিন ধরে এই চলছে দোকানটা। তো এই দাদা বসে আছে, দাদা বলবে যে দাদা নাম কি? শর্মা। শুনে শুনে নিলে নিশ্চয়ই। আর দাদা বলবে কতদিন ধরে চলছে দোকানটা? দেড় বছর ধরে। দেড় বছর ধরে। আর মানে রানীগঞ্জের মধ্যে মানে নাম করা হয়েছে জায়গাটা, ঠিক আছে, বাঁশড়া মানে চা বিখ্যাত, ঠিক আছে, রানীগঞ্জের মধ্যে বাঁশড়া চা বিখ্যাত। আর আর যে আর যেই শপটার নাম আছে, দোকানটার নাম আছে, সেটা হচ্ছে চাইমেনিয়া। তো যদি রানীগঞ্জ আছে তো নিশ্চয়ই ভিজিট করবে, এখানে খুবই সুন্দর চা বানায়। তো চলো চা খেয়ে তোমাদেরকে টেস্ট করছি। ঠিক আছে, আমারও চাটাকে মানে খুবই ভালো লাগছে, ঠিক আছে।
একদম অসাম ঠিক আছে তো রানীগঞ্জ যদি আসো তো নিশ্চয়ই একবার ভিজিট করবে এখানে খুবই ভালো চা বানায় চলো কহাঁ সে আতে তোমাদের সাথে তাহলে পরে কথা হচ্ছে তো আমাদের চা খাওয়া হয়ে গেল মানে দেখতে পাচ্ছো যে চাইমিনিয়া আমরা এবারে বাড়ি যাব তো সেট করি তারপরে বাড়ির দিকে যাই চা খাওয়া হয়ে গেল চলে এসেছি তো তোমাদের সাথে একদম ডাইরেক্ট যেই তোমাদের সাথে কথা বলছি তো হ্যালো ফাইনালি চলে এসেছি আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেল যদি নতুন হয় তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল নোটিফিকেশন সেট করে দেবে আর বাংলা চ্যানেল অবশ্যই সাপোর্ট দেখিও ঠিক আছে আর চলো দেখা হচ্ছে পরে একটা নেক্সট ফ্রেশ ভিডিওতে ততক্ষণ জন্য টাটা বাই বাই সি ইউ